আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আমরা শিখতেছিলাম এলিমেন্টর পেজ বিল্ডার। তো এলিমেন্টর পেজ বিল্ডারের আমরা একদম বেসিক লেভেলের কয়েকটি ভিডিও প্রকাশ করেছি, যেখানে আমরা এলিমেন্টরের যতগুলো অপশন রয়েছে সবগুলো অপশন কী কাজ করে অ্যাটলিস্ট এগুলো দেখার চেষ্টা করেছি। দেন আমরা যেটা করছিলাম, এলিমেন্টর কন্ট্রোল প্যানেলে এসে এই যে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে স্ক্রিনে, আমরা এই অপশনগুলো ধরে ধরে দেখার চেষ্টা করেছিলাম কোন অপশনের কী কাজ। তো আমরা আজকে থেকে এলিমেন্টরের উইজেটগুলো একটা একটা করে ধরে ধরে প্র্যাকটিস করা শুরু করব। আমি চাই আপনারাও এই প্র্যাকটিসটা রেগুলারি আমার ভিডিওর সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করেন। তো আপনারাও দেখবেন যে একটা সময় এলিমেন্টরের উপর অনেক বেশি এক্সপার্ট হয়ে গেছেন। তো আজকের এই ভিডিওটাতে আমরা আলোচনা করতে চলেছি এলিমেন্টর কন্টেইনার। তো আমি যদি একটু আপনাদেরকে কন্ট্রোল প্যানেলটা দেখাই, প্রথমেই আপনি যেটা দেখতে পাচ্ছেন লেআউট এর আন্ডারে, এই লেআউট এর আন্ডারে যেই একটা মাত্র উইজেট রয়েছে সেই উইজেটটি হলো কন্টেইনার। এবং আপনি বেসিক এর আন্ডারে অনেকগুলো উইজেট দেখতে পাচ্ছেন, প্রোর আন্ডারে উইজেট দেখতে পাচ্ছেন অনেকগুলো, যেগুলো আমরা প্রো ভার্সন অ্যাড করার পর ইউজ করতে পারবো। এবং আমরা জেনারেলসের আন্ডারে অনেকগুলো উইজেট দেখতে পাচ্ছি, যেগুলো আমরা জেনারেলে আসলে বা জেনারেল অপশনগুলোতে এক্সপ্লোর করব। এরপরে সাইটে অনেকগুলো উইজেট রয়েছে যেগুলো প্রো ভার্সনের জন্য অ্যাভেলেবল, দেন সিঙ্গেল, উকমার্স অ্যান্ড ওয়ার্ডপ্রেস, এই সবগুলো উইজেট কিন্তু আমরা এক এক করে দেখার চেষ্টা করব কোন উইজেটের কী কাজ। তবে প্রত্যেকটি উইজেটের একটা বেসিক কনসেপ্ট কিন্তু সেম থাকবে। সুতরাং আপনি যদি প্রথম দিককার উইজেটগুলো একটু ভালোভাবে ক্লিয়ার হয়ে যান, দেন আপনার নিচের উইজেটগুলো এক্সপ্লোর করতে খুব একটা অসুবিধা হবে না। তো আমাদের আজকের যে কাজটা রয়েছে সেটা হলো কন্টেইনার। কন্টেইনার হচ্ছে আপনার ওয়েবসাইটকে ডিজাইন করার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ফিচার, এবং এটা অবশ্যই সবসময় ইউজ করতে হবে। এবং এটা ঠিকঠাক ইউজ করতে পারলে আপনার ওয়েবসাইট রেসপন্সিভ করাটা খুবই ইজিয়ার হয়ে যাবে, বা আপনাকে রেসপন্সিভ করতেই হবে না, অটোমেটিক্যালি রেসপন্সিভ হয়ে থাকবে। তো আমরা অ্যাকচুয়ালি কনসেপ্ট আগে ক্লিয়ার করব যে কন্টেইনারটা কি। আপনি আমি একটু ড্র করতেছি আপনাদের জন্য বোঝার সুবিধার জন্য। এই যে সাদা অংশটা দেখতে পাচ্ছেন, বা আমি এটা একটা বর্ডার করে দিই, এই যে আমার লাল অংশটা দেখতে পাচ্ছেন, এইটা আমার হচ্ছে, মনে করেন আপনার কম্পিউটার স্ক্রিন, যেখানে আপনার ওয়েবসাইটটা এরকম একটা লেআউট হয়ে আসে, এই লেআউটে ওয়েবসাইটটা আসতেছে, এই জায়গাটুকু ফাঁকা আছে। তো এই যে ফাঁকা অংশটা রয়েছে এইটুকু আমাদের হচ্ছে এই যেইটার মধ্যে আমাদের কন্টেন্টগুলো থাকবে, কন্টেন্টগুলো যেখানে ধারণ হবে সেটাকেই আমরা বলবো হচ্ছে কন্টেইনার। ওকে, তো এই কন্টেইনারের মধ্যে আবার আমরা বেশ কিছু ভাগে ভাগ করতে পারি। যেমন আমরা এখানে প্রথমত দুইটা ভাগে ভাগ করলাম, সে এইটা একটা ভাগ এবং এইটার একটা ভাগ। তো দেখতে পাচ্ছেন এই যে দুইটা ভাগে ভাগ করলাম, একটা কন্টেইনারকে আমি দুইটা ভাগ করলাম, এবং এই ভাগের মধ্যে আমরা আরও দুইটা ভাগ করলাম, অর্থাৎ আমি বড় কন্টেইনারের মধ্যে ছোট কন্টেইনার রাখছি, তার মধ্যে আরও ছোট কন্টেইনার রাখছি। অর্থাৎ আপনার পুরো বাড়িটাকে একটা কন্টেইনার চিন্তা করতে পারেন, এর মধ্যে আপনার আলমারি একটা কন্টেইনার, আলমারির মধ্যে আবার তাক রয়েছে, তাই না? এই যে একটার পর একটা স্টেপ, এগুলো হলো কন্টেইনারের ধারণা। তো আমরা হচ্ছে এইখানে এর মধ্যেও আরও কন্টেইনার অ্যাড করতে পারবো, অর্থাৎ একটার পর একটা কন্টেইনার আমরা অ্যাড করে করে আমরা কন্টেইনারের মধ্যে কন্টেইনার, এটাকে বলা হয় নেস্টেড কন্টেইনার, আমরা করতে পারবো। ক্লিয়ার? তো এখন আমি যদি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, একটা কন্টেইনার নিয়ে এসে আমি হচ্ছে এই কন্টেইনারটাকে এখান থেকে টান দিয়ে এখানে আনতে পারি, বা প্লাসে ক্লিক করার পরে আমরা কন্টেইনার সিলেক্ট করতে পারবো। প্লাসে কন্টেইনার সিলেক্ট করার পরে এখানে বাই ডিফল্টভাবে একটা কন্টেইনার দেওয়া আছে, এখানে একটা দেওয়া আছে, এবং এই লেআউটগুলো এখানে সাজানো রয়েছে। তো আমি এই কন্টেইনারটা যদি নেওয়ার চেষ্টা করি, ক্লিক করলাম, তো দেখতে পাচ্ছেন আমার একটা কন্টেইনার চলে আসলো। এবং এই কন্টেইনারটা অ্যাকচুয়ালি হচ্ছে এটাকে আমরা এই যে এখানে নেভিগেশন বার, আমার মাউস পয়েন্টার দেখতে পাচ্ছেন, এই নেভিগেশন বার যদি ক্লিক করেন তাহলে এই যে দেখতে পাচ্ছেন এটা আমার কন্টেইনার, এবং কন্টেইনারের মধ্যে ক্লিক করলে এমটি, কোনো প্রকার ডাটা নেই। ওকে, ফাইন। আমরা এখন এই কন্টেইনারের মধ্যে আরও একটি কন্টেইনার অ্যাড করব। তো এর জন্য আমি এই যে নাইন ডটে ক্লিক করছি, এবং কন্টেইনারটাকে আমি ড্র্যাগ করে এই যে এখানে ছেড়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে আমার এই কন্টেইনারের মধ্যে আরও একটি কন্টেইনার চলে এসেছে, ফাইন। তো
তো আমার হচ্ছে এই কন্টেনারের মধ্যে যদি এই যে কন্টেনারটা আসলো, আমি চাচ্ছি এই কন্টেনারটাকে আমি আরও একটি কন্টেনারে ডুপ্লিকেট করব বা আরও একটি কন্টেনার এখানে অ্যাড করব। তো এর জন্য আমি এটা করতে পারি, এখান থেকে টান দিয়ে আরও একটি কন্টেনার এখানে অ্যাড করতে পারি। আবার আপনি যদি চান এইখান থেকে রাইট ক্লিক করে এটাকে ডুপ্লিকেট করতে পারবেন, বা এইখান থেকেও রাইট ক্লিক করে আপনি এখান থেকে ডুপ্লিকেট করতে পারবেন। এটা আপনার দুইটা কন্টেনার সেম হওয়ার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তো এখন আমি একটু কনসেপ্টে আসি। এই যে আমরা কন্টেনার, প্রথমে একটা হচ্ছে বড় কন্টেনার, বড় কন্টেনারের মধ্যে দুইটা ছোট কন্টেনার। আমি এখন যেটা করব, এই বড় কন্টেনারটাকে একটু দেখানোর চেষ্টা করতেছি। বড় কন্টেনারকে নিয়ে যখন কাজ করবেন, তখন বড় কন্টেনারের এই যে এইখানে ক্লিক করবেন, মানে মেইন কন্টেনার বা মাদার কন্টেনার, এইটাতে ক্লিক করলে আপনার এখানে এডিট কন্টেনার নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে যত অপশন দেখবেন সবগুলো হচ্ছে ফুল কন্টেনারের জন্য, অর্থাৎ এই যে মাদার কন্টেনার এটার জন্য। এখন যদি আমি এখান থেকে আপনাকে এক্সপ্লোর করাই দিই, যে প্রথমে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বক্স, এটা একটা বক্স লেআউট হবে নাকি আপনার ফুল উইড লেআউট হবে। ফুল উইড দিলে দেখেন এই যে এই এই লেআউটের অংশটা দেখুন ফুল উইড হয়ে গেছে, দেখছেন? এই যে দেখতে পাচ্ছেন এগুলো ফুল উইড হয়ে গেছে। এবং আমি যদি এখানে বক্স দিই, তাহলে এই এই যে এই যে অংশটা এখানে চলে আসবে। আমি যদি বক্স ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন যে এইগুলোর লেআউটটা বক্স হয়ে গেছে। এবং বক্স সিলেক্ট করার পরে আপনি এখান থেকে আরও ছোটো বড়ো করার সুযোগ রয়েছে। আপনার কন্টেনারটা কতটুকু বড়ো হবে না হবে সব এখান থেকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। যেহেতু এটা মাদার কন্টেনার নিয়ন্ত্রণ করতেছি, অটোমেটিক্যালি চাইল্ড কন্টেনারটা ছোটো হয়ে যাচ্ছে। ওকে, দেন হচ্ছে হাইট। হাইটটা দিয়ে যেটা করতে পারবো সেটা হচ্ছে এই কন্টেনারের আমরা একটা মিনিমাম হাইট দিয়ে রাখতে পারবো, যেটা হচ্ছে আমরা চাচ্ছি যে এই কন্টেনারটা আমার মনে করেন সে এতটুকু হাইট হয়ে থাকবে। তাহলে আমরা একটা মিনিমাম হাইট সেট আপ করতে পারি। ওকে, এরপরে হচ্ছে ইম্পর্ট্যান্ট থিং, সেটা হলো আইটেমস। তো এই আইটেমস থেকে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি ডিরেকশন। এই কনসেপ্টটা এসেছে অ্যাকচুয়ালি সিএসএসের ফ্লেক্স প্রপার্টি থেকে। তো আপনি যদি সিএসএসের ফ্লেক্স প্রপার্টি আগে থেকে বুঝে থাকেন, তাহলে এটা আপনার কাছে বুঝতে খুবই ইজি মনে হবে। আপনি যদি আগে নাও বুঝেন, দেন আপনি যদি আমার ভিডিওটা কন্টিনিউ করেন মনোযোগ সহকারে, আপনার এই ভিডিও কমপ্লিট হওয়ার পরে সিএসএস ফ্লেক্স নিয়ে আপনার কমপ্লিট একটা ধারণা চলে আসবে। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি ডিরেকশন। ডিরেকশনে এখানে দেখতে পাচ্ছেন এটা, আমি যদি এখানে মাউস হোভার করি, তাহলে এই যে এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন বা যে টেক্সটটা ভেসে উঠছে, এটাকে বলা হয় টুল টিপ। তো এই টুল টিপের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি র হরিজেন্টাল, এটা দেখতে পাচ্ছি কলাম ভার্টিক্যাল, এটা দেখতে পাচ্ছি র রিভার্স, এরপরে দেখতে পাচ্ছি কলাম রিভার্স। আমি যদি এইখানে এইটা র দিয়ে দিই, তাহলে আমার এই যে কলামগুলো, এই যে দুইটা মানে কন্টেনার রয়েছে, তো এই দুটো যে কন্টেনার রয়েছে এই দুটো কন্টেনার রো বরাবর হয়ে যাবে। অর্থাৎ আমি একটু আপনাদেরকে ড্র দেওয়ার চেষ্টা করি। আমি যদি এইটাকে হচ্ছে রোতে সিলেক্ট করি, তাহলে যেটা হবে সেটা এরকম পাশাপাশি চলে আসবে। ওকে, চলুন আমরা দেখি। তো এখান থেকে আমরা যেটা করব, ডিরেকশনে এখানে আমরা রো দিয়ে দিব। তো রো দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এটা আমার পাশাপাশি চলে এসেছে, একটা দুইটা। ওকে, আশা করি কনসেপ্টটা বুঝতে পেরেছেন। এবং এখানে দেখতে পাচ্ছেন রো রিভার্স। রো রিভার্সটা বুঝতে হলে আমাদেরকে এই দুইটা রো আলাদা আলাদা করে বুঝতে হবে। তো আমরা জাস্ট এটাকে যেটা করতে পারি, এইটাতে একটা কালার সেট আপ করতে পারি, এইটাতে একটা কালার সেট আপ করতে। তো কীভাবে কালার সেট আপ করতেছি, জাস্ট আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করে বা এটা এখান থেকে সিলেক্ট করে এখানে স্টাইলে এসে ব্যাকগ্রাউন্ড থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি, এবং দেন এটাতেও আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি। ওকে, তো দেখতে পাচ্ছেন আমরা এখানে রেড এবং গ্রিন দেওয়ার চেষ্টা করেছি। তো আমি যদি এইখানে এখন আবারও লেআউটে যাই, এই যে মেইন কন্টেইনার থেকে, আমি যদি আমার মেইন কন্টেইনার থেকে আবারও লেআউটে যাই, এই লেআউটে যাই, তাহলে আপনি এইখান থেকে এখন যদি রো রিভার্স করে দেন, তাহলে যেটা হবে আপনার এই রোটা চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ গ্রিনটা লেফট সাইডে চলে আসবে এবং রেডটা গ্রিন রাইট সাইডে চলে যাবে। দেখতে পাচ্ছেন? তো আমরা এটা অলরেডি দেখতে পাচ্ছি। এবং আমাদের যদি এইটা রিভার্স না থেকে যদি আমাদের কলাম আকারে থাকতো, এবং আমি যদি এইখানে কলাম রিভার্স করতাম, তাহলেও আমাদের রেডটা নিচে চলে যাবে এবং ব্লুটা, সরি, গ্রিনটা উপরে চলে যাবে। দেখেন, দেখেন এখন কিন্তু গ্রিনটা উপরে, আমাদের এখানে মিনিমাম হাইট রয়েছে, যেহেতু সেহেতু এইটা শুরু হচ্ছে এই যে নিচ থেকে, বা মিনিমাম হাইটটাকে আপাতত হাইট করে দিলাম। তো দেখতে পাচ্ছেন যে এটা আমাদের
কিভাবে কাজ করে। ওকে, এরপরে আসছে হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট। জাস্টিফাই কন্টেন্টটা দেখতে পাচ্ছেন আপনি, আপনাদেরকে একটু খেয়াল করাই, দেখবেন এইটা দিলে এখানে অপশনটা চেঞ্জ হয়ে যাবে। একটু ক্লিক করি, আপনারা এইখানে একটা অ্যানিমেশন দেখতে পাচ্ছেন যে অ্যানিমেশন করে চেঞ্জ হচ্ছে। দেখেন এখানে চেঞ্জ হচ্ছে, অর্থাৎ আমি যখন রো দিব তখন এটা এক ধরনের থাকবে, যখন কলাম দিব তখন আরেক ধরনের থাকবে। তো দুইটার কনসেপ্টই একই জিনিস। তো রো দিলাম, রো দিলে এটা হচ্ছে স্টার্ট, মানে আপনার রোগুলো শুরু হবে কোথায় থেকে, স্টার্ট। স্টার্ট মানে হচ্ছে লেফট সাইড থেকে শুরু হবে। তো আমি আপনাদেরকে এই যে ফ্লেক্সের একটা ট্যাব ওপেন করে রেখেছি, এখানে যদি নিয়ে যাই, নিয়ে গিয়ে আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, সেটা হলো এই যে জাস্টিফাই কন্টেন্ট। দেখেন এটা 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 যা কনসেপ্ট, এখানে জাস্টিফাই কন্টেন্ট, এই যে জাস্টিফাই কন্টেন্ট। জাস্টিফাই কন্টেন্ট মানে এখান থেকে আপনাদের একটু ক্লিয়ার হতে হবে, সেটা হলো ফ্লেক্স স্টার্ট। ফ্লেক্স স্টার্ট মানে হচ্ছে আপনার যতগুলো কন্টেন্ট থাকবে সবগুলো স্টার্ট হবে একদম লেফট সাইড থেকে, এবং ফ্লেক্স ইন্ড মানে যতগুলো কন্টেন্ট থাকবে সবগুলো স্টার্ট হবে লাস্ট থেকে, অর্থাৎ রাইট সাইড থেকে বা শেষ থেকে, এবং ফ্লেক্স সেন্টার। ফ্লেক্স সেন্টার দিলে আপনার এখানে মাঝ থেকে শুরু হবে, স্পেস বিটুইন, স্পেস বিটুইন দিলে আপনার মানে শেষের থেকে শুরু হবে এবং যে কন্টেন্টগুলো রয়েছে মাঝখানে পুরো স্পেসটা ডিভাইডেড করে বা ভাগ করে নিয়ে বসে যাবে। স্পেস অ্যারাউন্ড মানে আপনার যতটুকু স্পেস আছে এবং যতটুকু কন্টেন্ট আছে সবগুলো কন্টেন্ট তার জায়গা নিয়ে বসে পড়বে। অর্থাৎ দেখেন এই কন্টেনারের জন্য এইটুকু জায়গা সে ক্লিয়ারভাবে নিচ্ছে, আবার এর জন্য এইটুকু জায়গা সে ক্লিয়ারভাবে নিচ্ছে, আবার এর জন্য যে জায়গাটুকু সে ক্লিয়ারভাবে নিচ্ছে। যার যতটুকু জায়গা সে স্পেস অ্যারাউন্ড দিলে আপনার ততটুকু জায়গা সে বামে ডানে নিয়ে নিবে। আর যদি আপনার এইটা দেন স্পেস ইভিনলি, তাহলে যেটা হবে তাহলে আপনার প্রত্যেকটা গ্যাপগুলো সমান করে রাখবে। দেখেন এখানে যে গ্যাপটুকু যতটুকু আছে, এইখানকার গ্যাপটুকু ততটুকু আছে, এইখানকার গ্যাপও ততটুকু আছে, এবং এই গ্যাপটাও ততটুকু আছে। এইটা হচ্ছে এই যে ফ্লেক্সের কন্টেন্ট কনসেপ্ট, এখানেও আমাদের সবগুলো রয়েছে। দেখেন স্টার্ট মানে প্রথম থেকে শুরু হবে, জাস্টিফাই সেন্টার মানে মাঝ থেকে শুরু হবে, ইন্ড মানে শেষের থেকে শুরু হবে, এবং স্পেস বিটুইন মানে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, স্পেস বিটুইন মানে হচ্ছে আপনার এই যে প্রথমে এবং শেষে শুরু হবে এবং মাঝখানে যে কন্টেন্টগুলো রয়েছে সেগুলো বসবে, এবং যে জায়গাটা থাকবে সবগুলো জায়গা সমানভাবে ভাগ হয়ে যাবে মাঝখানে। এবং এখানে রয়েছে হচ্ছে ইভেনলি এবং স্পেস অ্যারাউন্ড, এগুলো হচ্ছে ওইখান থেকে আসছে। এরপর দেখতে পাচ্ছেন অ্যালাইন আইটেম। অ্যালাইন আইটেমটা কাজ করবে অ্যাকচুয়ালি আপনার ভার্টিক্যালি। ভার্টিক্যালে হচ্ছে আপনি যদি এটাকে, যদি আমরা এইটাকে হচ্ছে একটু এই যে হাইটটা এখন বড় করে দিই, এখন আপনি দেখতে পাচ্ছেন এটা পুরো হাইট জুড়ে রয়েছে, তাই না? এখন যদি আপনি এইটা করে দেন স্টার্ট, তাহলে একদম উপর থেকে ওর জায়গা অনুসারে ও স্টার্ট হবে। দেখেন এখানে ক্লিক করলে তার অংশ অনুসারে ক্লিক করলে, কিন্তু আমরা যদি এটা পুরোটা দেখি আমাদের এই পর্যন্ত কিন্তু কন্টেনারের হাইট রয়েছে, এবং যদি আমি সেন্টার দিই তাহলে এই যে সেন্টারে বসে যাবে, এই যে দেখতে পাচ্ছেন, এবং আমি যদি এটাকে এন্ড দিই তাহলে শেষে বসে যাবে, এবং আমি যদি এইটা দিই তাহলে হচ্ছে কী হবে, পুরোটা দখল করে স্টেজ হয়ে যাবে, অর্থাৎ আপনার পুরো অংশটাকে দখল করে নিবে, ঠিক আছে? এরপরে যে কনসেপ্টটা রয়েছে সেটা হলো র‍্যাপ। এই র‍্যাপটা হলো আপনি যখন, আমি আপনাদেরকে এখান থেকে দেখানোর চেষ্টা করি, র‍্যাপটা হলো তো দেখতে পাচ্ছেন র‍্যাপটা হলো যখন আপনার র‍্যাপে ক্লিক করবেন তখন আপনার কন্টেন্টগুলো ভরে গেলে আপনার এই যে অংশটা দেখেন একটা দুইটা তিনটা আসছে, এবং এই জায়গাটা যখন পূরণ হয়ে গেছে তখন আবার নিচে থেকে আবার এভাবে শুরু হয়েছে। এই কনসেপ্টটা হচ্ছে আপনার র‍্যাপ। আপনার নো র‍্যাপ দিয়ে রাখলে সেটা আপনার এই লাইনের মধ্যেই চলে থাকবে, আর র‍্যাপ দিলে পরে আপনার পরের লাইনে চলে যাবে, অর্থাৎ লাইন ব্রেক করবে, ঠিক আছে? এবং আমরা দেখতে পাচ্ছি এখানে কলাম গ্যাপ রয়েছে। কলাম গ্যাপ হচ্ছে এইখানে দুইটা কলামের মাঝে গ্যাপ, যদি আমরা এখানে গ্যাপটা বাড়ানোর চেষ্টা করি দেখবেন মাঝখানের গ্যাপ কিন্তু বেড়ে যাচ্ছে। ওকে, আবার আমি এই রো গ্যাপ মানে হচ্ছে যদি আমার একাধিক রো থাকে তাহলে এই রোর মাঝে দুইটা রোর মাঝে গ্যাপ তৈরি করবে হচ্ছে এটা। এখানে যেহেতু রো একটাই রো রয়েছে তাই এখানে গ্যাপটা বুঝতে পারছে না। যদি আমি এটাকে আবার যদি এটাকে আমি আবার ভার্টিক্যাল করে দিই তাহলে এইখানে দেখবেন যে আমি যদি এখন রো বাড়াই
তাহলে দেখতে পাচ্ছেন রো এর অংশগুলো বৃদ্ধি পাচ্ছে। তো এই কনসেপ্টটা কিন্তু মোস্ট 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 ইম্পর্টেন্ট। আপনি যদি একটা ডিজাইন করেন, সেই ডিজাইনটাকে 100% রেসপন্সিভ করতে চান, তাহলে এই কনসেপ্টটা আপনার অবশ্যই জরুরি। আশা করি আমি আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি আজকে আর নয়। এবং নেক্সট ভিডিওর জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।